থাংনাই নৈচুদক সালমারি অক্টোবর তালো এয়ারপোর্ট থানাও খব জানাই তুফানিয়া লুঙ্গা আমচাইও তাপস দাস অমর বিশি ব্রিচি বা বন আমচাইনি শিখলারক বোতক লাই লুঙ্গা ও খিকলাই রিখা তাপস দাস নকুনি বড় রক রুতক মানে উল বন তুফানিয়া লুঙ্গানে সিমি রুতুগুই মানে জিবি শাক হামনগ তুবুই ফাইকা তাপস দাস জিবি শাক হামনগ শাক নাইজগে তঙ্গনি জ্বর নভেম্বর তালনি সিনি সাল মারিব লাংমা চখা অপাতে মনে রোগ সবাই তাপস দাস নকুনি বড় রক এয়ারপোর্ট থানাও কেস খাইকা এয়ারপোর্ট থানে নাইম থানাইকলে কেস রোগ সবাই খরক তামন রমই থানাব তুবুই ফাইকা বড় খরক তামন পাতি মুমে গরং জাকনই এয়ারপোর্ট থানি নাইম থানাইকলে প্রিয়া মাধুরী মজুমদার শাখা সালথামনি বাকি নাইম থাং রিমান সানি দরবার নগ খরক তামন দিশা জানাই হিনই প্রথমে দিন অর্থাৎ 26 অক্টোবর 2020 আমরা তুফানিয়া লুঙ্গা এলাকায় ভোর আনুমানিক সকাল ভোর 5টার দিকে একটা খবর আসে যে একজন ভদ্রলোককে অচৈতন্য অবস্থায় তুফানিয়া লুঙ্গাতে রাস্তার মতো পাওয়া গেছে। তখন তার পরিবারের যে লোকজনরা ছিল তাকে তৎক্ষণাৎ জিবি হাসপাতালে শিফট করে তার চিকিৎসার জন্য। সেখানে কিছুদিন চিকিৎসাধীন থাকার পরে বিগত 7 তারিখ 7ই নভেম্বর লোকটি রাতের দিকে এক্সপায়ার করে। এরপর আমরা এটাতে এই ঘটনাকে কেন্দ্র করে আমরা একটা মার্ডার কেস রেজিস্টার করি, কারণ আপনার এলাকার লোক তার পরিবারের লোকদেরও বক্তব্য ছিল যে কতিপয় যুবক লক্ষ্মীলুঙ্গার কতিপয় যুবক ওনাকে মারধর করে ওনার এই অবস্থা করেছে, যার ফলে উনি এত গুরুতর জখম প্রাপ্ত হয়েছিল সেদিন। তো সেই মতো করে আমরা গতকাল 11ই নভেম্বর এই ব্যাপারটাকে ঘিরে তাদের পরিবারের তরফ থেকে একটা কমপ্লেন পাই ও সেটার ভিত্তিতে একটা মার্ডার কেস রেজিস্টার করি। এবং সেই মার্ডার তাদের কমপ্লেন অনুসারে তাদের সন্দেহভাজন কতিপয় যুবকের নামও তারা এফআইআরে মেনশন করেছিল। এবং সেই মতো করে আমরা কাল রাতেই গতকাল অর্থাৎ 12ই নভেম্বর রাত্রেবেলা আমরা তাদের তিনজনকে এফআইআর নিই, তিনজন আসামিকে আমরা লক্ষ্মীলুঙ্গা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের নাম যথাক্রমে হলো শেখর তাঁতি, প্রীতম তাঁতি ও সুরজিৎ তাঁতি। এখন তাদেরকে আমরা আজকে অ্যারেস্ট করার পরে কোর্টে সেপার্ট করবো। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পুলিশ রিমান্ডের জন্য প্রার্থনা জানাবো, যাতে আরও যদি দোষী তাদের সাথে কেউ কিছু থেকে থাকে সেই নামগুলিকে আমরা তাদের থেকে নিয়ে রিভিল করার পরে আমরা তাদের ইচ্ছে যথাযোগ্য আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। যে লোকটি মারা গিয়েছিল ওনার নাম কি? ওনার নাম হলো তাপস দাস, উনি তুফানিয়া এলাকার লুঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন। বয়স কত হবে? বয়স আনুমানিক 45। ধন্যবাদ।